বাজারে এসেছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো হলেও করোনা পরিস্থিতির কারণে বিক্রি নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। তবে বিআরটিসির মাধ্যমে আম পরিবহনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রংপুর সংবাদদাতা আফতাব হোসেনের প্রতিবেদন। রংপুরের হাড়িভাঙা আমের চাহিদা দেশ জুড়ে, চাহিদা দাম ভালো পাওয়ায় এই অঞ্চলে দিন দিন বাড়ছে এর চাষ। কৃষি নির্ভর রংপুরের অনেক মানুষের ভাগ্য ফিরিয়েছে এই হাড়িভাঙা আম। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। এবছর জেলায় 1750 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের বাগান করা হয়। ঘূর্ণিঝড় আমফানের সময় ব্যাপক ক্ষতির পরও লক্ষ্যমাত্রা প্রায় 26,000 মেট্রিক টনের বেশি আম উৎপাদন হয়েছে। ফলন ভালো হলেও করোনা পরিস্থিতিতে বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। আম যদি আমরা বাজারে বিক্রি করতে না পারি ন্যায্য মূল্যে, তাহলে অবস্থা আমার খারাপ হবে। করোনা ভাইরাসের কারণে যদি লকডাউন থাকে, তাহলে আম তো আমাদের যাবে না। বাজার যদি ভালো না হয়, তাহলে তো আমের রেট পাবো না, আমারও অবস্থা খারাপ হবে। বাইরে আম যাবে কি যাবে না, গাড়ি ঘোড়া যদি না চলে, তাহলে সমস্যা না। হাট বাজার ও আড়তে ক্রেতা নেই আগের মতো, রয়েছে পরিবহন সংকট। তবে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে অনলাইনে চাহিদার ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার 4টি হাটে আম সরবরাহের কথা জানালেন জেলা প্রশাসক। বিআরটিসির মাধ্যমে আম পরিবহনের কথাও জানান তিনি। যে 4টি হাটে আম বিক্রি হয় মানে পাইকারি হিসাবে, সেই হাটে আমাদের কৃষি বিপণনের পক্ষ থেকে সেখানে বিআরটিসির এই ট্রাক থাকবে এবং ডাক বিভাগের ট্রাকও আমরা থাকবে। আম বাজারজাত করতে কৃষি বিভাগের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আশ্বিন সুস্বাদু এই আম সংরক্ষণে বিভিন্ন পরিকল্পনার কথাও জানান কৃষি বিভাগের উপপরিচালক আফতাব হোসেন। বৈশাখী সংবাদ, রংপুর।